হ্যালো বন্ধুরা, আমি সুজাতা এসে গেছি তোমাদের সঙ্গে। আজকে একটা রেসিপি শেয়ার করব, এটা বলতেই পারো মুসুরির ডালের তড়কা। অনেক সময় আমাদের ঘরে কিচ্ছু থাকে না, মনে হয় কী দিয়ে আজকে রুটিটা খাওয়া হবে রান্না করার সময়। তো ডাল, ডিম, আলু এগুলো তো ঘরে থাকেই, এইগুলো দিয়ে বানিয়ে নাও। তো দেখো, ডালটা এইভাবে সেদ্ধ করবে, পুরোপুরি সেদ্ধ করবে না, হালকা সেদ্ধ করবে, মানে জাস্ট সেদ্ধ হবে কিন্তু ঘাঁটা নয়, ফুলে উঠবে। তারপরে ওখানে একটা আলু আমি পোস্তর মতো কেটে দিয়েছি, আর এখানে রয়েছে পাঁচ ফোড়ন, আদা কুচো, রসুন কুচো, কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচো আর টমেটো কুচো। তো এরপরে দুটো ডিম আমি কড়াইতে দেব, ডালটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, আলুটা ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম। তো দুটো ডিম ঝুরো ঝুরো করে নামিয়ে নেব ভেজে, তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে দেব পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়নটা দেওয়ার পরে দেব পেঁয়াজ কুচো, পেঁয়াজটা একটু ভাজা হবে, পেঁয়াজটা ভাজা হওয়ার পরে রসুন দেব, রসুনটাও হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আদা, তেজপাতা তো দিলামই পেঁয়াজের ওপর দেখলে, তো আদা দেব। দেওয়ার পরে কী বলতো, একটুখানি ভাজতে হবে, কেন আদা রসুন যেহেতু দিয়েছি, আর এখানে কিন্তু কোনো বাটা মশলা নয়, এইভাবে কুচো কুচো করে দিতে হবে যেহেতু এটা তরকার স্টাইলে, তবে কিন্তু টেস্ট হেভি হবে। আর একটা সিক্রেট মশলা তো দিতেই হবে, যেহেতু কোনো তরকার মশলা নয় আর অন্য কোনো, মানে অন্য কোনো জিনিস নয়, এমনি তরকার মতো বানাচ্ছি আমরা, তো খেতে অসাধারণ হয়। দেখো আমি টমেটোও দিয়ে দিলাম, এবারে ভাজবো। এবার দেবো গুঁড়ো মশলা কয়েকটা, যেমন হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, বেশি খুব লঙ্কা নয় যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর রুটির তরকারি খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না, যেহেতু রুটিটা শুকনো, মুখটা ঝালা ঝালা করবে, তো যারা ঝাল খুব খায় সেই ব্যাপারটা আলাদা। আর আমি এখানে একটু নুনও দিয়ে দিলাম, তারপরে একটু ভেজে নিলাম হলুদ লঙ্কা নুন দেওয়ার পরে। এরপরে একটুখানি দেবো কী বলতো, ধনের গুঁড়ো, খুব অল্প অল্প পরিমাণ দেবো, পাঁচ ছজন তরকারির জন্য, মানে এরকম একদম ছোটো কোণে করে এক চামচ দিলাম। আর দেবো একটুখানি জিরে গুঁড়ো, তারপরে এটা কষাবো, হালকা করে একটু কষাবো, যেহেতু এটা গুঁড়ো মশলা, খুব বেশি কষাবে না, গুঁড়ো মশলা তো, তো এখানে একটু জল দিয়ে দেবো। এরপরে এগুলো কষানো হয়ে যাবে তাহলে ভালো করে, গুঁড়ো মশলা দেওয়ার পরে একটুখানি জল দিয়ে দেওয়াই ভালো, একটু পরে নাহলে পুড়ে পুড়ে যায় কীরকম একটা। তো এটা কষানো হয়ে গেলেই আমি ডালটা ঢেলে দেবো, ডাল আর আলু যেটা সেদ্ধ করা আছে এটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে একটুখানি রান্না করে নেবো, দেখতেই পাচ্ছ। এইভাবে নেড়ে চেড়ে একটুখানি রান্না করে নেব, দেখো এভাবে ফুটতে শুরু করলে আমি একটু ঢাকা দিয়ে দেবো, পাঁচ মিনিটের মতো, খুব বেশি সময়ের জন্য নয়। ঢাকাটা আমি খুলে নিলাম, দেখো দেখতে ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছ। পরে আমি ডিমের ঝুরো ঝুরোটা দিয়ে দিলাম। তো ডিমের ঝুরোটা দেওয়ার পরে আবারও একসঙ্গে এইভাবে মিশিয়ে নেবে, উপর নিচ করে নিলাম। নেওয়ার পরে আবারও একবার আমি ঢাকা দিয়ে দেবো, দু মিনিটের মতো, বেশি সময়ের জন্য নয়, জাস্ট দুই মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিলাম। তো তারপরে ঢাকাটা খুলে দেখো, একদম কিন্তু এটা রেডি হয়ে এসেছে, আর ডাল আছে যেহেতু এটা কিন্তু একটু টানবে। তারপরে আমি এখানে দেব কী বলতো, অল্প চিনি, একদম অল্প, টেস্ট মতো, যে যেমন খায়। দেখো চিনিটাও আমি দিয়ে দিলাম, তোমরাও দিও অবশ্যই। এবারে যে সিক্রেট মশলাটার কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, খেতে অসাধারণ হবে এটা, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, আর ডিমের যেহেতু তরকারি তো সেই জন্য, মানে ডিম আছে, ডিমটা ভাজা ভাজা করে দেওয়া আছে। ম্যাগি মশলাটা দেওয়ার পরে আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো এইভাবে একটু ঢাকা দিয়ে দেবে, তারপরে আবারও আমি নাড়িয়ে ছাড়িয়ে নেব। দেখো মশলাটা উপরেই আছে, খানিকটাও গলেছে। এবারে যেটা দেবো সেটা হলো গরম মশলা। কেন গরম মশলা দিচ্ছি, ওই যে বললাম না ডিমের ভাজা দেওয়া হবে, ডিমটা যেহেতু ঝুরো ঝুরো করে তো আঁশটা একটা গন্ধ থাকে, যদিও এখানে আদা রসুন সবই দেওয়া আছে, ম্যাগি মশলাও দিয়েছি, তবুও একটুখানি দিয়ে দেবো গরম মশলা, দিয়ে একটু আবার ঢাকা দিয়ে দেবো। এবারে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেবো পাঁচ মিনিটের জন্য, মশলা মানে গরম মশলার গন্ধটা ওখানে যাওয়ার মতো ঢাকা দিয়ে দেবো। তো আমার তরকাটা একেবারে রেডি, তোমরা এইভাবে খেয়ে দেখো, রুটি দিয়ে অসাধারণ খেতে হয়, ঘরে যখন না কিছু থাকবে অবশ্যই বানিয়ে নিও। টাটা, আজকের মতো এটুকুই।